ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, তোমরা যারা এবছর 2023 জেনপা এক্সামে বসতে চলেছ তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই ভিডিওটিতে যে ইনফরমেশন বুলেটিনটি তোমাদের জন্য আমি শেয়ার করেছি, সেই বুলেটিনে তোমাদের এই জেনপা এক্সাম সম্পর্কে একেবারে যাবতীয় তথ্য রয়েছে। অ্যাডমিট পাওয়ার সম্ভাব্য ডেট কবে, অ্যাডমিট পাওয়ার পরে তোমরা যে এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে এবং সেই এক্সাম সেন্টারে প্রবেশের সময় তোমাদের জন্য কোন কোন রুল অ্যাপ্লাই করা হবে, হলের ভেতরে তোমরা কোন কোন রুলসগুলো মানতে বাধ্য থাকবে, প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নপত্রে যে কোশ্চেন প্যাটার্ন কী হতে চলেছে, মার্কস ডিভিশন কী হবে, খাতা ইভালুয়েশন কীভাবে হবে, খাতা দেখার পর তোমরা যারা একই মার্কস পেয়ে যাবে কে আগে সুযোগ পাবে কে পরে সুযোগ পাবে, তার নিয়ম কী, যারা সিলেক্টেড হলে তাদের কাউন্সেলিং কীভাবে হবে, তাদের কোন কোন ডকুমেন্ট ভেরিফাই করার জন্য তাদেরকে সেখানে সাবমিট করতে হবে, সেটা কবে নাগাদ হতে পারে, কাউন্সেলিংয়ের সময় তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, সেই ডোমিসাইল সার্টিফিকেটে কোন কোন তথ্য রয়েছে সেগুলো তোমরা আগে থেকে সংগ্রহ করতে পারবে এবং নির্দিষ্ট সময়ে তোমরা সেটাকে সাবমিট করার সুযোগ পাবে। সিট রিজার্ভেশন কাদের জন্য কতটা রয়েছে, যাবতীয় তথ্য রয়েছে এই ইনফরমেশান বুলেটিনটিতে। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব স্লো মোশনে স্ক্রোলিং অবস্থায় পিডিএফটি রয়েছে, এখান থেকে সরাসরি দেখে নিতে পারো, আদারওয়াইজ মনে করলে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এই ইনফরমেশান বুলেটিনটি। পরীক্ষার জন্য প্রস্তুতি নিশ্চয়ই ভালোভাবে চলছে, তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার এই ধরনের কোনো ইনফরমেশান নিয়ে। থ্যাংক ইউ।